কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা প্রতিবাদে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এবার রাজপথে ঘাসফুলের সৈনিকেরা রবিবার 52 নম্বর ওয়ার্ডে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। 52 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্দীপন সাহা তার ডাকে সাড়া দিয়ে এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই বিক্ষোভে সামিল হন। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র কটাক্ষ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে বলে কি এত বঞ্চনা এত লাঞ্ছনা, উষ্মা প্রকাশ করেন সন্দীপন সাহা। এদিন এই কর্মসূচিতে যোগ দেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিট বা যেগুলো সরকারের এতদিনের সম্পদ ছিল সেগুলো সব প্রাইভেটাইজ করে দেশকে প্রাইভেট সংস্থার হাতে বেচে দিয়ে এই কেন্দ্র সরকার পগড়বাই হবে। আর তার সাথে আমরা দীর্ঘদিন ধরে যেই অনুভূতি অনুভব আমাদের ঘটেছে যে কেন্দ্র সরকার পশ্চিমবাংলার প্রতি বিমাতৃসুলভ ব্যবহার, বঞ্চনার শিকার পশ্চিমবাংলা, সেই কারণেই আজ পশ্চিমবাংলার মানুষ রাস্তায়। আমাদের দাবি, ন্যায্য দাবি আদায় করব কেন্দ্র সরকারের থেকে এবং সেই দাবি নিয়েই আজ আমরা রাস্তায়। দেখুন, আমাদের দলের বার্তা দেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণ মনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার আদর্শ আমাদের জীবন চলার নীতি, তিনি আমাদেরকে যেই পথ নির্দেশিকা দেবেন সেই পথ নির্দেশিকা মেনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকই না, বাংলার প্রতিটি মানুষ তারা সেই পথই অবলম্বন করে এগোন। রিপোর্ট চ্যানেল 10।